আগে ছোলার ডাল বানাবো, একটা নতুন রেসিপি সব সবজি দিয়ে। সবজির মধ্যে আলু নিয়েছি, মূলো নিয়েছি, গাজর নিয়েছি আর সজনে ডাঁটা নিয়েছি। প্রথমে ডালটা আগে সিদ্ধ করে নেব কুকারে। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে, ছোলার ডালটা। ডালের মধ্যে একটু নুন দিচ্ছি, এটা সিটি মেরে সিদ্ধ করে নেব। দেখুন আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কড়াই 2 চামচ তেল গরম করে নিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দেবো। কেটে রেখেছিলাম সব দিয়ে দেবো। সবজিটা 2 মিনিট ভেজে নেব। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, নুন আর হলুদ দিয়েছি এর মধ্যে। এবার সবজিগুলো একটু ভাজা করে নেব। সবজিটা একটু ভেজে নিয়েছি সব সবজিগুলো। যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এবারে ডালটা ও সবজির মধ্যে ঢেলে দেবো। সবজিগুলো আমাদের সিদ্ধ হয়নি, ডালের সাথে সবজিও সিদ্ধ হয়ে যাবে। এতে জল দেব। আমাদের সবজিগুলো ডালের সাথে সিদ্ধ হবে, এখনো সিদ্ধ হয়নি, এটা বেশি জল দেব। আদা কদুকষ করে রেখেছিলাম, এই আদাটা দিয়ে দেবো। আদাটা একটু বেশি দেবেন, কারণ এর আদার গন্ধটা খুব ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিচ্ছি। এবার সব সবজিগুলো ফুটতে দেবো ভালো করে। আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আমাদের সবজি দিয়ে ডাল হয়ে গেছে, সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা সোমবার দেব। একটা কড়াতে ঘি দিচ্ছি 2 চামচ। আমাদের ঘিটা গরম হয়ে গেছে, সাদা জিরে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। আমাদের ফোড়নটা হয়ে গেছে। আমাদের ছোলার ডাল রেডি। ছোলার ডাল সব সবজি দিয়ে এরকম বানিয়ে দেখবেন, এটা নতুন ধরনের, খুব ভালো লাগবে। এবার নামিয়ে নেব। রেডি আমাদের ডাল।